মজার ঘটনা এখানে অনেক কষ্টের ঘটনা কারণ প্রতিদিনই আমাদের ভাইয়া ফাইট করিয়েছে আর আমি প্রেম করতে পারিনি ওর সাথে কোন প্রেমের কোন মানে এত অ্যাকশন এত মারপিট আমাদের কোনো রোমান্টিক সিনই নাই আমি 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 এখানে শুট করতেছি ও প্রায় হাফ কিলোমিটার দূরে বসে আছে সামনে লাইক দ্যাট এবং সারা দিন কাজ করতেছে আবার ব্রেক হচ্ছে আমি চলে যাচ্ছি ও আয়েশা আবার কাজ করতেছে হ্যাঁ আমাদের আসলে প্রেম করার সুযোগ হয়নি হ্যাঁ আমাদের সুযোগ হয়নি আর আসলে অফ স্ক্রিনে হবেও না অন স্ক্রিনে আমরা যতটুকু পেরেছি দেখিয়েছি একদম লাস্টে আছে মনে হয় কিছু শেষ ভালো যার সব ভালো তার বাংলা সিনেমার দর্শকরা কিন্তু রোমান্টিকতা পছন্দ করে মানে সিনেমার নায়ক নায়িকারা তারা নাচবে গান করবে এটা কিন্তু একটা অন্য ধরনের একটা থাকে না যে একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি করে দর্শকদের জন্য তো নিশ্চয়ই এই সিনেমাতে সেটি আছে ডেফিনেটলি আছে এটা একেবারে এটা আছে ভরপুর বিনোদনের একটা সিনেমা এরকম যে ও জোর করে আমাকে পেতে চায় সামথিং ইজ ডিফারেন্ট আমি যেতে চাই না ও একেবারে গান টান নিয়ে আমাকে ধরে নিয়ে যায় চার পাঁচটা লেডি মেয়ে দিয়ে মানে আগে হতো না যে মেয়েকে হাইজ্যাক করে নিয়ে তুই কেন আমাকে ভালোবাসবি না আর এই সিনেমাতে টোটালি ডিফারেন্ট আমি হচ্ছে আমি হিরোকে হাইজ্যাক করে নিয়ে চলে আসি আমার গ্যাং দিয়ে যে তুমি কেন আমাকে ভালোবাসবা না এটাই হচ্ছে টোটালি রিভার্স সোসাইটি কিন্তু অনেকটা চেঞ্জ আমি যদি আপনারা অবশ্যই অবগত এই ব্যাপারে যে এখন কিন্তু আমাদের মেয়েরা অনেক সাহসী রাইট মেয়েরা শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে মেয়েরা জবের সেক্টরে অনেকে সিনেমাতে এসে ভালো কাজ করছে তো আমি আমার কাছে মনে হয়েছে সিচুয়েশন ভাইয়া মিজান ভাইয়া ঠিক এই মেয়েদেরই বেশি প্রাধান্য দিয়েছে এই সিনেমাতে না আমার পরিকল্পনা যে আগামীতে যে কাজ করবো আজকে আসলে আমার এই রাগি ফিল্মটি এটা হচ্ছে আসলে আমার একটা এক্সপেরিমেন্টাল মুভি কারণ যেহেতু আমি নতুন একটা ধারা সৃষ্টি করেছি এই ছবিতে নতুন নতুন কিছু ফাইট বলুন সিকোয়েন্স বলুন নিয়ে আসছি তো এটার থেকে আমি একটা ধারণা নিয়েছি নেক্সট টাইমে যখন আমি ছবি বানাবো আমি এর থেকে আরও ভালো জিনিসটি বানাবো তখন আমার যে টেকনোলজিটা আমার ইউজ করতে হবে এটা থেকে আমি অনেকটা ই নিয়েছি তো এখন আমি নেক্সট ডে যদি ছবি আমি নির্মাণ করি আমি অবশ্যই টেকনোলজি ইউজ করবো তাদেরকে বলতে চাই আপনারা আসলে এই 14 অক্টোবর আমার ছবিটা রিলিজ আপনারা হলে আসেন আসলে আমরা অনেক সময় একটা জিনিস ফেস করি সেটা হচ্ছে যখন নতুন আর্টিস্ট হয় হ্যাঁ তখন না অনেক দিক থেকে অনেক ইয়ে আসে তো আমি বলবো যে আপনারা জানেন হয়তো যে আমাদের দেশে যতগুলো স্টার সুপারস্টার আছেন প্রত্যেকে কিন্তু নতুন হয়ে আসছেন তো আমি রিকোয়েস্ট করবো আপনারা এই ছবিটি দেখেন আগে কোনো কমেন্টস করার আগেই আপনারা ছবিটি দেখেন ছবিটি দেখে তারপরে আপনি কমেন্টস করবেন তারপর আমি ওই কমেন্টসগুলো আমি নেবো হ্যাঁ তো আসলে আমরা ট্রেলার টিজার অংশ দেখে না ভিন্ন রকম মত প্রকাশ করি আসলে এটা ঠিক না তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা 14 অক্টোবর আসুন আপনাদের আশেপাশে দেখা গিয়ে আমরাও থাকবো আপনাদের পাশে আমরাও আপনাদের সারিতে বসে ছবি দেখবো রাগি আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এটি আপনাদের সিনেমা বাংলার 16 কোটি আম জনতার সিনেমা এই সিনেমাটি যদি আপনারা হলে যান আপনারা অবশ্যই আনন্দ করতে পারবেন আপনারা মজা করতে পারবেন আপনারা আপনাদের একটি সুন্দর সময় কাটাতে পারবেন বাংলা সংস্কৃতির মধ্যে সবচেয়ে বড় বিনোদনের যে জায়গাটি বাংলা সিনেমা সেই সিনেমাটি উপভোগ করতে পারবেন রাগিনীও তো আমার অনেক কথাই বলতে ইচ্ছে করে তারপরে এতটুকু বলবো যে 14 তারিখে আমাদের রাগি সিনেমাটা রিলিজ পাচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অন্তত হলে গিয়ে রাগি মুভিটা দেখবেন দেখার পরে পজিটিভ নেগেটিভ যেটাই বলেন সেটাই দেখে বিচার করবেন না দেখে দূর থেকে কোনো কিছুই সমালোচনা আলোচনা করা উচিত না আপনারা দেখেন কারণ আপনাদের বিনোদনের জন্যই কিন্তু আমরা সিনেমাতে কাজ করি সিনেমাতে এত পরিশ্রম করি তো আপনারা না দেখলে বা না কমেন্ট করলে আমরা কিন্তু এই পরিশ্রমের সার্থকতাটা পাবো না সো আপনারা বেশি বেশি করে শুধু আমাদের সিনেমাটা না সবাই বলছে যে আপকামিং যত সিনেমা আসছে আমাদের বাংলা সিনেমার এখন তো সুন্দর সোনালী বাতাসই বইছে আমরা দেখতেই পাচ্ছি তো আপনারা যত উৎসাহ আমাদেরকে দিবেন আমরা আরও সুন্দর সুন্দর সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারবো তো আপনারা অবশ্যই হলে যাবেন